শুভ সকাল বন্ধুরা। তো আজকে হচ্ছে গিয়ে 11 তারিখ সোমবার, আর আমি এখন বর্তমানে আছি হচ্ছে গিয়ে গোয়াঞ্জো সাউথ রেলওয়ে স্টেশনে। এখানে আসছি হচ্ছে গিয়ে আমি এখন একটু যাব সেনজিনে, সেনজিন সিটিতে, বিকজ এটাও একটা গোয়াঞ্জোর প্রভিন্সের মধ্যেই পড়ে, গন্ডং প্রভিন্সের মধ্যে পড়ে সেনজিন সিটি। এই সিটিটা বিশেষ করে হচ্ছে গিয়ে স্পেশাল ইলেকট্রনিক্স হচ্ছে গিয়ে এই সিটির জন্য বেস্ট। যত ধরনের ইলেকট্রনিক্স আছে, মোবাইল ডিভাইস থেকে শুরু করে যত ধরনের ইলেকট্রনিক্স আছে, ব্লুটুথ আইটেম যা কিছু আছে এবং সিকিউরিটি আইটেম সবই এই সিটটার ভিতরে, ফ্যাক্টরি, অফিস, মার্কেট যা বলো সবই এখানে আছে। আমাদের খুবই চেনা পরিচিত একটা ব্র্যান্ড হুয়াই, এর ফ্যাক্টরিও এই সেনজেনে আছে, যেমন অপো, ভিভো, এগুলোর অফিস এবং সাবসিডিয়ারি ফ্যাক্টরিও এদিকে আছে। তা আমি সেনজিনে যাইতেছি, আমার আমাদের একটা অফিসের একটা কাজে, একটা কোম্পানি আছে ফরেন, সো সেই কোম্পানিদের সাথে একটা বিজনেস মিটিং আছে, তো সেই জন্য যাচ্ছি। মজার বিষয় হইতেছে গিয়ে আমি আমার হোটেল থেকে গোয়াঞ্জো সাউথ রেলওয়ে স্টেশন 15টা স্টেশন পড়ে, তো 15টা স্টেশন যেটা পড়ে তো আসতে মিনিমাম 1.5 ঘন্টার মতো লাগে, প্রায় 45 মিনিটের মতো লাগে। তো আমি আগে ভাগে বের হয়েছি, আজকে সকালবেলা বৃষ্টি হয়েছে, তো আমি আগে ভাগে বের হয়েছি, মানে যে নাস্তাটা যে করবো নাস্তাটাও করিনি, কোনো মতে জাস্ট রেডি হয়ে দেন বের হয়ে পড়ছি। আমি আসছি ট্রেন ছাড়ার 5 মিনিট আগে আসছি। তো আমি আসলে আইসা, এত বড় স্টেশন, আমি আসলে আইসা একদম পুরা মানে হারায় ফেলছি নিজেরে, মানে এত বড় এই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত এত বড় স্টেশন, মানে একদম কিছু চিনা যায় না। তো আনফর্চুনেটলি আমার ট্রেনটা মিস করি, তারপরে ইনফরমেশন ডেস্কে গেলাম, বললাম যে আমার ট্রেনটা তো মিস করছে, এখন কি করব, এখন কি টিকিটটা আমার কি মানে মাইর যাবে। ওরা বলছে যে না, তুমি কাউন্টারে যাও, কাউন্টারে যাওয়ার পরে তুমি বলো, দেন তোর দেন ওরা তোমাকে এটা টিকিট রিপ্লেস করে দিবে। সো আমি ওরা যেভাবে বলছে সেভাবেই গেলাম কাউন্টারে। কাউন্টারে যাওয়ার পরে বললাম যে আমি ট্রেনটা মিস করছি, দেখো তোমরা আমাকে নেক্সট কোনো ট্রেনে দিতে পারো কিনা। সো আমার ট্রেন ছিল 8:34-এ, সো 8:34 তো সেটা তো ওভার হয়ে গেছে, দেন আমি 9:16-এর দিকে আবার একটা পাইছি সেম টিকিট, 9:16-তেই আবার আমাকে দিল। সো এখন আমি এখন 3rd ফ্লোরে উঠতেছি আর কি, স্টেশনের 3rd ফ্লোরে, যেখান থেকে আমি ট্রেনটা আর কি আমার যাবে। তো 9:16-এর যে ট্রেনটা সেটা আমি ধরছি, তো সেই ট্রেনে করে এখন যাব। ওই অলরেডি ডিপার্ট দেখাইতেছে আমাকে, 9:16-এর ট্রেন, আমি যদি ডিসপ্লেতে দেখাই তোমাদেরকে, এই যে সবার লাস্টে এই যে G6035, 9:16, গেট নাম, চেক ইন নাম্বার হচ্ছে A6B6। তা এখন আমাকে এই যে এই চেকিং এর ভিতর দিয়ে যেতে হবে, ব্যাগ টেক চেক টেক করবে, সবকিছু চেক টেক করবে, এইটার ভিতর দিয়ে এখন যেতে হবে। এই যে এখানে সবার আইডি শো করতেছে, তো আমার তো আর আইডি নাই, তো আমার পাসপোর্ট শো করতে হবে। তো এই যে রিডারের ভিতরে আমার পাসপোর্টটা দিতে হবে ফার্স্ট পেজটা, তো আমি যদি একটু দেখাই তোমাদেরকে, এই যে এটা এইভাবে দিতে হবে। নিচ্ছে না কেন এটা? ফরেনারদের পাসপোর্ট যেটা রিডার ওইটা হয় নাই, তারপরে আমার ম্যানুয়ালি কাউন্টারে যা করতে হইছে, তারপরে এই যে সিকিউরিটি চেকিং শেষ করলাম, ব্যাক টেক চেক করলো, সবকিছু চেক করলো। তো এখন বর্তমানে আসি হচ্ছে গিয়ে গোয়াঞ্জো সাউথ রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে। প্ল্যাটফর্মটা আমি যদি তোমাদেরকে একটু দেখাই, মানে এটা হইতেছে কি একটা মানে টার্মিনাল বিল্ডিং এর মতো এমন একটা অবস্থা। এই যে দেখো, এই হচ্ছে গিয়ে প্ল্যাটফর্মের অবস্থা, বিশাল বড় বিশাল বড় প্ল্যাটফর্ম। এই গোয়াঞ্জো সাউথ রেলওয়ে স্টেশনটা হচ্ছে যে যত হাই স্পিড ট্রেন আছে, যত ধরনের হাই স্পিড ট্রেন আছে সব এই স্টেশনটা থেকে যায় চায়নার সব জায়গাতে,
মানে কেউ যদি সাংহাই যায়, সাংহাই থেকে গেলে এইখানে, এইখান থেকে যাইতে পারবে ট্রেনের টিকিট কেটে। আবার কেউ যদি ইয়াতে যায়, যদি হানজো যায়, যদি বেইজিং যায়, তাও এখান থেকে সে যাইতে পারবে। মানে একদম চায়নার যে কোনো জায়গায় যাইতে চাইলে সে যাইতে পারবে, কোনো সমস্যা নাই। আর এদিকে সব ওরা ওয়েট করতেছে, যাদের যারা দূরপাল্লায় যাবে তারা ওয়েট করতেছে ট্রেনের জন্য। আমারটা হচ্ছে A6, A6 হচ্ছে যে আমার গেট। সো A6টা হচ্ছে গিয়ে ওই দিকে, ওই যে ওই দিকে A6। সো আমি আমার গেটের ওদিকে চলে যাই। আর এদিকে একটা সুন্দর একটা মানে আর্টিফিশিয়াল একটা পার্কের মতো করছে, বাগানের মতো, এই যে এইটা। আর পুরাটা মানে বিল্ডিং স্টিল স্ট্রাকচারের, পুরাটা বিল্ডিং স্টিল স্ট্রাকচার, মানে খুবই বড়, খুবই অত্যাধুনিক করছে। তো আমার অলরেডি চেকিং স্টার্ট হয়ে গেছে, এখনই আমার কাউন্টারের সামনে যেতে হবে, দেন ট্রেনের সামনে যাব। সো আমার A6 যেহেতু, সো A6 হচ্ছে গিয়ে সোজা এইদিকে A6। মানে বিশাল বড় প্ল্যাটফর্ম, বিশাল বড়। এইদিকে আবার কিছু রিল্যাক্সিং করার জন্য চেয়ার দিছে, এই যে ম্যাসেজ যে চেয়ার গুলো আছে, মানে এগুলো একদম শুয়ে থাকা যাবে এরকম একটা অবস্থা। এই যে মানে এখানে, এখানে আলিপে বা উইচেটের মাধ্যমে পে করতে হয়, পে করলে দেন এইটা মানে ফুল বডিটারে মেসেজ করবে। যে সামনে বুথ আছে, ওই যে সামনে বুথ, ওই বুথের সামনে গেলে টাকা দিলে কয়েন, তো ওরা এটা মেশিন চালু করে দিবে। মানে ফ্যাসিলিটিটা অনেক সুন্দর, মানে আমার হাঁটতে হাঁটতে আমি টায়ার্ড হয়ে গেছি, গিয়া একটু রিল্যাক্সিং এর দরকার, এটা এখানে করা যাবে, কোনো সমস্যা নেই। স্টেশনের ভিতরেই সব ব্যবস্থা আছে, আবার চাইলে এটা এমনিও বসে থাকা যাবে। সো এই যে হচ্ছে কি আমার ট্রেন G6035, এটা হচ্ছে 9:16। সো আমার লাইন হচ্ছে A6, সো আমার এই লাইনে দাঁড়াইতে হবে। এটা অল্প কিছুক্ষণের মধ্যে খুলে দিবে, খুলে দিলে পরে আমি যাইতে পারবো। আর এই সাইডে, এই সাইডে যেগুলো আছে, যে A5, A6, A7, A8, A9 করতে করতে একদম ওই মাথা পর্যন্ত এটার গেট আছে। এই প্রত্যেকটা গেটের, যেই প্ল্যাটফর্মের এই প্রত্যেকটা গেট নাম্বার দেওয়া আছে, ওই অনুযায়ী ট্রেনগুলো এসে থামে এখানে। মানে সিস্টেম, মানে পুরো চায়নার ভিতরে মানে সিস্টেমটা করছে, অত্যাধুনিক সিস্টেম করছে। আর আমি এখন যে ট্রেনে উঠবো সেটা হচ্ছে হাই স্পিড ট্রেন, এটাকে CRH হাই স্পিড ট্রেন বলে। এটা যাবে সেনজিন, গঞ্জ থেকে সেনজিনের দূরত্ব প্রায় মোটামুটি 200 থেকে 250 কিলোমিটার। এটা বাসে গেলে 2.5 থেকে 3 ঘন্টা লাগে, হাই স্পিড যে বাসগুলো আছে, ভালো বাসগুলা। আর যদি ট্যাক্সিতে যাই, ভাড়া পড়বে প্রায় 150 থেকে 200 RMB, ওইটাও প্রায় 1.5 ঘন্টা লাগবে। আর হাই স্পিড ট্রেনে মাত্র আমার লাগতেছে হচ্ছে যে, মাত্র আমার লাগতেছে, 1 মিনিট আমি একটু দেখি, মাত্র 34 মিনিট লাগবে। 34 মিনিটে আমি সেনজিন নর্থ যে স্টেশনটা, এখানে এটাকে সেনজিন বেই বলে, সেনজিন বেই বলে এই স্টেশন, তো সেনজিন নর্থ আমি পৌঁছা যাবো ইজিলি। আর ট্রেনের স্পিড হবে 200, 250, 300, 350, অনেক সময় 400 পর্যন্ত চলে যায় ট্রেনের স্পিড। বা এত স্পিডে স্পিডে যে ট্রেন চলে, ট্রেনে কোনো একটা না আছে নয়েস, না আছে কোনো ঝাঁকুনি, না আছে কিছু, মানে স্মুথলি ভাবে চলে।
ট্রেনের ভিতরে উঠলে আমি আমাদেরকে দেখাবো যে কতটা স্মুথলি ভাবে ট্রেনটা চলে। সো অলমোস্ট আমাদের ট্রেনটা চলে আসবে, সো এখন টিকিট স্ক্যানিং করে দেন, একজন একজন করে ঢুকাবে লাইনে, সো সে অপেক্ষায় আছি। গাইজ, আমার সামনে যে ট্রেনটা দেখতে পাইতেছ, তো এটাই হচ্ছে গিয়ে সেই হাই স্পিড ট্রেন। এটা বর্তমানে সেনজিন থেকে আসছে গঞ্জ সাউথ রেলওয়ে স্টেশনে। এখন এটার প্যাসেঞ্জার গুলো নামতেছে, নামার পরে দেন আমরা উঠব, দেন আমরা এটাতে করে সেনজিন যাব। এটা কারেক্ট 9:16, 1 সেকেন্ড এদিক সেদিক হবে না, 9:16 ছাড়বে। আর এই ট্রেনটা চলে হইতেছে যে ইলেকট্রিকের মাধ্যমে, এই যে যে ইলেকট্রিক লাইনটা আছে এই ইলেকট্রিকের মাধ্যমে এই হাই স্পিড ট্রেনটা চলে। আমার বগি নাম্বার হচ্ছে গিয়ে 2। এই যে আমি যদি একটু পুরো ট্রেনটা তোমাদেরকে দেখাই, অত্যাধুনিক ট্রেন আর কি, আমার বগি নাম্বার হচ্ছে 2। সেই বগি নাম্বারে 2 নম্বর বগিতেই উঠলাম। আচ্ছা, এখানে যাদের লাকেজ একটু বড় মোটামুটি, তো তারা এইখানে লাকেজের স্টোর করার সিস্টেমটা ভালো আছে, সো চাইলে এখানে লাগেজ স্টোর করা যাবে। সো আমার লাগেজটা একটু সাইজে বড়, তার কারণে আমি লাগেজটা এখানে স্টোর করে দিলাম, রাখলাম। আচ্ছা, এখন আমার সিট নাম্বার, সো আমার সিট নাম্বারটা হচ্ছে যে 11C। তো 11 হচ্ছে সামনে। এই যে এইটা হচ্ছে সিট সি, 11C, দিস ওয়ান। ওকে, থ্যাংক ইউ। আগে ব্যাগটা রাখি। এই হচ্ছে ট্রেনের অবস্থা। ওইটা হচ্ছে ডিসপ্লে, ওই ডিসপ্লেতে দেখা যাবে যে ট্রেন কত স্পিডে চলতেছে, কোথায় যাইতেছে, কি আসার বিষয় সব দেখা যাবে। আর প্রতিটা ট্রেনে শীতাতপ নিয়ন্ত্রিত আছে। আর এখানে হচ্ছে গিয়ে ডাইনিং টেবিল, যদি কিছু খাওয়া টাওয়া লাগে এখানে লেখাও যাবে, খাওয়াও যাবে, চাইলে ল্যাপটপে কাজও করা যাবে। ট্রেন এখনো ছাড়ে নাই আমাদের ট্রেনটা, ট্রেন ছাড়তে আরো 5 মিনিট টাইম লাগবে, 5 মিনিট পরে ট্রেনটা ছেড়ে দিবে। এর মধ্যে সব যাত্রীগুলো উঠতেছে, সো ট্রেনটা ছাড়ুক, ট্রেনটা ছাড়ার পরে দেন আমি তোমাদেরকে দেখাবো কত স্পিডে এই ট্রেনটা চলে। 255 কিলোমিটার স্পিডে চলতেছে, এই মাত্র 255 কিলোমিটার স্পিডে চলছে ট্রেনের স্পিড, মানে হিউজ। এই চাইনিজে আসতেছে 17°C। একবার চাইনিজে আসে, একবার ইংলিশে আসে। এখন কত আসে দেখি, তখন দেখলাম 250, এখন কত আসে দেখি, এখন 296 কিলোমিটার পার আওয়ারে চলতেছে ট্রেন। মনে হয় কোনো নয়েজ নাই, কোনো কিচ্ছু নাই। এই যে স্পিড, এই যে 304 কিলোমিটার, 304 কিলোমিটার স্পিডে চলতেছে ট্রেন, মানে স্পিড দেখে আরো বাড়াইতেছে। 34 মিনিটে মানে গঞ্জ থেকে ইয়াতে পৌঁছায়, সেনজিনে পৌঁছায়, একটা একটা মানে সিটি থেকে আরেকটা সিটিতে যায় এত স্পিডে। সব রিল্যাক্স আছে, সব ট্রেন থেকে নামলাম, এখন
প্ল্যাটফর্ম থেকে বের হইতেছি, উপরে স্টেশনে যাব। অলরেডি আমার যে মানে ফরেন ডেলিগেট আছে সে আমার জন্য ওয়েট করতেছে B2 এক্সিট গেটে। সো এখন ওইখানে যাইতে হবে, লাগছে ক্ষুধা, সকালবেলা বের হইছি তাড়াতাড়ি করে, খাই নাই, ভাবছি যে ট্রেন পাবো না, সো খাইয়া লাভ নাই, এই কারণে তাড়াহুড়ো করে বেরিয়েছি। জীবনে তো কতই না খাওয়া থাকলাম, এখন একটু না খাওয়া থাকি, কিন্তু আমার এই না খাওয়ার স্যাক্রিফাইসটা বিফলে গেল। কেমনে ওই যে মাত্র 4-5 মিনিটের জন্য ট্রেনটা মিস করলাম, আগেই আসছিলাম, বাট ওই যে ডাইরেকশনের কারণে ট্রেনটা মিস হইলো, হাবাই দিছি। সকালবেলা স্টেশন একদম খালি, এইদিকে এই যে এইদিকে ট্রেনগুলো দাঁড়ায় আছে, এগুলো চলে যাবে 5-10 মিনিটের মধ্যে, এগুলো চলে যাবে, এগুলো কিছুই থাকবে না। এই যে ট্রেনের প্ল্যাটফর্মের পরে আবার ওই যে ওদিকে ওই পাশে আবার গাড়ি জন্য আবার ব্রিজ করছে স্টেশনে যেতে ঢুকা যায়, মানে কি অত্যাধুনিক সুব্যবস্থা, জানি না ওই আছে কই। ও তো বলছিল যে B2 এক্সিট গেটের সামনে থাকবে, বাইরে তো পড়তেছে বৃষ্টি, কেন কই আছে আল্লাহ জানে, নাকি আবার পরে পরে খোঁজা লাগে, আবার স্ক্যানিং, তো বারবার স্ক্যানিং করতে গেলে তো। হ্যালো, হাই, আয়েশা বসছে, শিষ্য নাইস টু মিট ইউ, How are you? Yeah, I'm good. Yeah, give it to me. Okay. So how's the weather? Is it rainy? Guangzhou is also same. Yesterday rainy and today is also rainy. Okay. So how long far from here to your company? Okay, let me introduce her. She's name is Ruth. Ruth, am I right? The name is from Baibun. Yeah. So she's our delegated foreign delegated. She's work with Zoan Gayuki is scanning machine company. Actually, we bought from her company one scanning machine from Saidpur airport, so that's why সেই মেশিন ইনস্ট্রাকশনের জন্য আর কি এখানে আসা। সো এখন যাব হচ্ছে কি ওর কোম্পানিতে, কোম্পানিতে যাব, ওর সাথে আসলে পরিচয় হয়েছে আমাদের আমার আরো 1 বছর আগে থেকেই, বলতেছে যে আমাকে একটা প্রজেক্ট দাও, আমাকে একটা প্রজেক্ট দাও। সো যেহেতু এইসব ডিলিংস আমিই করি অ্যাজ এ সিনিয়র প্রজেক্ট ম্যানেজার হিসেবে, ফরেন ডেলিগেটেড আমি এইসব ডিলিংস করি, তার কারণে ওরে একটা চান্স দিলাম, আমাদের হাতে একটা প্রজেক্ট আসছে, তার কারণে ওরে একটা চান্স দিলাম যে ঠিক আছে তোমার মালটা আমরা নেই, নেওয়ার পরে দেখি কি অবস্থা, যদি ভালো সার্ভিস হয় তাহলে আরও নেব। তো এই কারণে একটা ডোমেস্টিক এয়ারপোর্টের একটা প্রজেক্ট ছিল আমাদের, সো ওই প্রজেক্টের প্রোডাক্টটা ওদের কাছ থেকে নিলাম, এখন প্রোডাক্টটা ইনস্পেকশন করতে যাব। ইনস্পেকশন করার সময় বুঝতে পারবো যে আসলে প্রোডাক্টের গুণগত মান কিরকম, বা আমরা যেরকম ভাবে চাইতেছি সেরকম আছে কিনা। যতই যতই ভালো বলি চায়না জিনিসের তো একটা মানে বদনাম সবসময় থাকেই যায়, বাট সেটা এখন আর নাই। কিছু কিছু কোম্পানি আছে যারা অনেক ভালো ভালো প্রোডাক্ট তৈরি করে এবং ভালো
মার্কেটিং করে, ভালো প্রোডাক্ট সার্ভিস দেয়। সো ওদের সাথে এই ফার্স্ট টাইম বিজনেস, সো দেখা যাক কি হয়। স্টেশন থেকে ডাইরেক্ট কোম্পানির গাড়িতে করে এখন যাচ্ছি, বা ট্যাক্সি নেওয়ার কথা ছিল বাট ট্যাক্সি নেয় নাই সে, ট্যাক্সি আসতে লেট হয়েছে। পরে একটু ওয়েট করলাম 10 মিনিট, 10 মিনিট ওয়েট করার পরে কোম্পানি তার গাড়ি পাঠাইলো, এখন গাড়িতে করে যাচ্ছি কোম্পানিতে। স্টেশন সেনজিন বেস স্টেশন থেকে তার কোম্পানিতে যাইতে হইলে অ্যারাউন্ড 40 মিনিটের মতো ড্রাইভ। গাড়ি এখন বর্তমানে চলতেছে, এটা অ্যাকচুয়ালি ইলেকট্রিক কার, চাইনিজ একটা ইলেকট্রিক কার, লুকস লাইক এ টেসলার মতো। গাড়ি এখন চলতেছে 78 কিলোমিটার পার আওয়ারে, আর এটা হচ্ছে গিয়ে গাড়ির লোকেশন, আর এটা হচ্ছে গাড়ির ভিতর ইন্টেরিয়র। এটা একটা ইলেকট্রিক কার, আর এই যে সেন্টিনের অবস্থা, বৃষ্টি বৃষ্টি পড়তেছে, ওয়েদার বর্তমানে এখন 15 ডিগ্রি সেলসিয়াস, প্লাস হেভি বৃষ্টি পড়তেছে। বৃষ্টির মধ্যে আমরা যাচ্ছি সে কোম্পানিতে, ওখানে একটা ট্রেনিং আছে, 2-3 ঘন্টার একটা ট্রেনিং আছে। ট্রেনিংটা শেষ করে দেন আমরা লাঞ্চে যাব, লাঞ্চের পরে দেন আবার আমি যাইতে হবে ওদের হেড অফিসে। হেড অফিসটা ওদের যে বস আছে তার বসের সাথে কথা বলবো, আর ওদের হেড অফিসটা আমাকে ঘুরাবে। তবে ওদের নাকি একটা রেস্টুরেন্টও আছে, সে রেস্টুরেন্টে আমাকে স্পেশাল একটা নুডলস খাওয়াবে বললো, সেটাও ট্রাই করব। তো আমরা এখন অফিসের ভিতরে আছি। সো এইটা হচ্ছে গিয়ে সেই অফিস, এটা হচ্ছে গিয়ে অফিস, কোম্পানিটার নাম হচ্ছে গিয়ে সেনজিন জোয়ান বায়োটি ইলেকট্রনিক্স কোম্পানি লিমিটেড। এরা যত সিকিউরিটি প্রোডাক্ট আছে সব কিছু তৈরি করে। এটা হচ্ছে কি অফিসের সে মানে ডেস্কটা, ফ্রন্ট ডেস্কটা, এখানে আসি এখন ভিতরে ঢুকবো। ভিতরে ঢুকে দেন আমাদের যে প্রোডাক্ট আমরা অর্ডার করছি, সো সেটার ইন্সপেকশন আছে, ইন্সপেকশন আমরা করব। তো এদিকে কিছু একটা প্রোডাক্ট ডেমো করে ডেমো রাখছে, এই যে এটা হচ্ছে ওয়ার্ক মেটারিয়াল, এদিকে একটা ডেমো আছে। আবার এদিকে যদি আমরা দেখি তাহলে এদিকে একটা শোরুম আছে, এই যে এটা ওদের ডিসপ্লে সেন্টার শোরুম, ওটা লাইট অফ করা, সবাই লাঞ্চে গেছে। আর এইখানে চায়না ভাষাতে কি লেখছে জানি না। আর এই পাশে যে আশেপাশে যে বিল্ডিংগুলো আছে, আশেপাশে যে বিল্ডিংগুলো আছে এগুলো সবই ইন্ডাস্ট্রিয়াল একটা জোন। যেমন আমাদের বাংলাদেশে যেরকম মানে মেঘনা ইকোনমিক জোন, আব্দুল মোনেম ইকোনমিক জোন, যেরকম ইকোনমিক জোন ওদের এখানে আছে আরও আজ থেকে 20-30 বছর আগে থেকে। তো এইগুলোর ভিতরে ওরা মানে একটা বিল্ডিং ভাড়া নিয়ে দেন, ওরা এই ইয়া করে মানে ফ্যাক্টরি করে, যা করার করে, অ্যাসেম্বলিং যা করার করে। তো এখন আমরা প্রোডাক্টগুলো দেখবো, ইন্সপেকশন করবো, দেন এরপরে লাঞ্চে যাবো আর কি। সো বেসিক্যালি এইটা হচ্ছে আমাদের মেশিন, এই মেশিনটাই যাবে হচ্ছে গিয়ে সৈয়দপুর এয়ারপোর্টে, বড় যে কার্গো মেশিনটা আছে এইটা। সো এতক্ষণ আমরা জাস্ট টেস্টিং করলাম, এইটা হচ্ছে ফ্যাক্টরি, আর এইটা হচ্ছে এটার সাথে, এটার সাথে কিট, দিস ওয়ান ইজ কিট, ওকে ওকে, আর লেটার আই উইল রাইট ওভার হিয়ার। এটা হচ্ছে বেল্ট, আর এইটা হচ্ছে এটার ভিতরে যে পার্ট আছে, ইনস্ট্রুমেন্ট পার্ট আছে সেইটা। সো এইটা তো এখন মানে ক্লোজ করা আছে, এটা ইনস্পেকশন করা আছে, এটা ক্লোজ করা আছে। সো এর বদলে আমরা এই মেশিনটা দেখাইতেছি, এইটা এটা সেম, দিস আর সেম আর সিমিলার মেশিন, মডেলও সেম। সো এই মেশিনটা রেডি হইতেছে, এই মেশিনটা দেখাইতেছি এটার ভিতরে আসলে আসাটা কি। তো এই যে মেশিনটা, এইটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল পিসি যেটা মেশিনটা অপারেট করে, আর এটা হইতেছে কি এটার একটা মানে এটা একটা সার্কিট ব্রেকার যেটা পাওয়ার অফ অন করে। এইখানে একটা পাওয়ার সাপ্লাই আছে, এইখানে একটা পিসিবি বোর্ড আছে, তারপরে এইখানে আবার এটা আছে একটা জেনারেটর আছে, এক্সট্রা জেনারেটর, ওই যে আমি যেই স্পেয়ারটা নিছি ওইটার এক্সট্রা জেনারেটর একটা এই পাশে,
আর আরেকটা এক্সট্রা জেনারেটর হচ্ছে গিয়ে এই যে এটার ভিতরেই আছে, কিন্তু এই পাশে আছে আরেকটা এক্সট্রা জেনারেটর। আর এই দিকে যদি আমরা আসি তাহলে দেখতে পারবো এটার ভিতরে আরও অনেক কিছু আছে। এই সাইডে আছে হচ্ছে গিয়ে ওই যে ওই পাশে ওইটা আছে গিয়ে কুলিং ফ্যান, আর এই পাশেও একটা কুলিং ফ্যান দিছে। আর এটা হলো ডাটা মডিউল ইকুয়েশন বলে এটারে। আর এটা হচ্ছে পুরোটা একটা বডি স্ট্রাকচার, এটা পুরোটা একটা বডি স্ট্রাকচার। এইখানে যদি আমি আরও কিছু মেশিন যদি দেখাই, ওরা আরও অনেক বড় বড় মেশিন বানায়, আরও অনেক বড় বড় মেশিন, মানে এটা তো কিছুই না, এটা হচ্ছে আরও অনেক বড় বড় মেশিন বানায়। এই যে পুরোটা ফ্লোর এই মাথা থেকে শুরু করে একদম ওই মাথা পর্যন্ত, মানে সব ওরা মেশিন এগুলো সব বানায় রাখছে কাস্টমারদের জন্য। যেমন আরব কান্ট্রি থেকে আসে, সৌদি আরব আসে, ইজিপ্ত আসে, আরও অনেক জায়গা থেকে এদের কাস্টমার আছে, ইউএসএর কাস্টমার আছে, ইউরোপের কাস্টমার আছে, এরা তো সবাই এই এদের এদের কোম্পানি থেকে মালগুলো নেয়। এইখানে যেমন আরেকটা মেশিন আছে, এটা বিশাল বড় একটা মেশিন, মানে একটা পুরো রুমের সমান, মানে এইখান থেকে শুরু করে একদম ওই রুম পর্যন্ত এত বড় একটা মেশিন। এই মেশিনটা বেশিরভাগ এইগুলো কার্গো ইউতে ইউজ হয়, যেমন বিমানে যেরকম মালগুলো আসে, যেমন ওরা চিটাং পোর্টে যে মালগুলো আসে, বড় বড় যে বক্স আসে, কার্টন আসে, সো এই কার্গো ইউজের জন্য এই মেশিনটা লাগে, তখন এগুলো স্ক্যান করে। আর এগুলো হচ্ছে কি এটা হচ্ছে ফ্রেম, এই পাশেও কিছু ফ্রেম আছে। আর এই যে সেম এরকম একটা মেশিন আছে এইখানেও, সেম জিনিস, সো হিউজ বিশাল বড় একটা ড্যামেটা। আবার এখানে একটা মোটরও আছে, এটা যে ঘুরবে সেই মোটরটা এখানে আছে। হ্যাঁ এক্সকিউজ মি, সেম মোটর, দিস ওয়ান ইজ ব্রাশলেস মোটর, it's different, okay. You can see the size, yeah, it's a very big size, yeah. This is 150 by 150, okay, 80. So 80. Actually our package is like this, so this similar type of package is into our box, this similar type of package, this size is 140 by 100, so which I think so that's one is better, 100 100d, no, this one 140 by 100, okay, so our is smaller, okay, so ekhane aro onek machine ache egulo ora ready kore rekhe diteche egula, all this machine is for order customer, right? So you have a big warehouse, মানে warehouse তো অনেক বড়। এইটার টানেলের ভিতরের অংশটা হচ্ছে এইটা টানেলের ভিতরের অংশ, আর এটা হচ্ছে কনভেয়ার, মানে বিশাল বড় আর কি কর্মযোগ্য ওদের। আরও ছোট ছোট মেশিন আছে, এগুলা ছোট ছোট কারবারে যাদের লাগে, মেডিকেলে, তারপরে মার্কেটে, শপিং মলে এইগুলা দরকার হয়, তারা এইগুলা ইয়া করে। এখন আমরা তো জাস্ট একটা মেশিনের অর্ডার দিছি, অর্ডার দিয়ে দেখতেছি যে ওর আসলে মেশিনের এক্সপিরিয়েন্স, মানে মেশিনের গুণগত মানটা কীরকম। যখন আরও ভালো লাগবে তখন আরও কিছু মেশিনের অর্ডার দিব। এই যে একটা ছোট্ট একটা মেশিন আছে, ছোট্ট কেবিন ব্যাগেজের একটা মেশিন, এই মেশিনটা ওই যে এক্সট্রা জেনারেটর, ওই যে একটা ইন্ডাস্ট্রিয়াল পিসি, সো এটাও সাপ্লাই যাবে। আর এই পাশে আরও অনেক খোলা পার্ট রাইখা দিছে, যেগুলা ওয়ান বাই ওয়ান লাগবে। ওরা আবার মেটাল ডিটেক্টরও করে, যেগুলো ওই যে দরজার মতো থাকে, ওয়ার্ক থ্রো মেটাল ডিটেক্টর, এগুলো করে। সো এই হচ্ছে অবস্থা। আমরা ইন্সপেকশন শেষ করে, ট্রেনিং শেষ করে এখন আসছি রুতের হেড অফিসে। রুতের হেড অফিসের নিচে একটা রেস্টুরেন্ট আছে,
তো এখানে এসে আমি স্পাইসি হাক্কা নুডলস খাচ্ছি, এটা বিফ অ্যান্ড এগ অ্যান্ড ভেজিটেবল আছে এর মধ্যে কিছু, আর এই যে এগুলো চাউমিন টাইপের আছে, আর রুট এটা নিচে হচ্ছে গিয়ে এটা এক ধরনের সালাড, আর এইটা হচ্ছে গিয়ে রুটের স্যুপ, আর এটা হচ্ছে একটা ভেজিটেবল, আর এটা হচ্ছে গরম পানি। সো থ্যাংক ইউ রুট ফর দিস লাঞ্চ। লাঞ্চটা টেস্ট করি, দেখি কিরকম, স্পাইসি আছে মোটামুটি, টেস্ট করি। আমরা লাঞ্চ শেষ করে দেন আসলাম ওদের হেড অফিসে, এটা হচ্ছে ওদের হেড অফিস। সো ওরা অ্যাকচুয়ালি আর অনেক কাজ করে, একটু হলো হাইটেক, একটু হলো এডুকেশন, বায়োলজি অ্যান্ড হেলথ কেয়ার, ওদের একটা গ্রুপ অফ কোম্পানি। সো এই হেলথ কেয়ারে এরও অনেক ওরা কাজ করে, বিভিন্ন হসপিটালে ওরা ওদের প্রোডাক্ট দেয়। সো আসলাম এখানে, এখন ওর সাথে মিটিং করবো, ডিসকাস করবো, মিটিং ডিসকাস করার পরে দেন আবার চলে যাব। সো এইখানে এটা হচ্ছে ওদের শোরুম। সো এইখানে ওদের সার্টিফিকেশনগুলো আছে, এখানে সব সার্টিফিকেশনগুলো আছে, এই যে এগুলো সব ওদের সার্টিফিকেশন। আর এটা হচ্ছে গিয়ে লিকুইড ডিটেক্টর, আর এটা হলো ইউভি ডিটেকশন, এটা হচ্ছে হ্যান্ড হেল্ড মেটাল ডিটেক্টর, এই যে এটাও, আর এটা হচ্ছে গিয়ে হ্যান্ড হেল্ড ড্রোন, ইন্টিগ্রেটেড ডিভাইস, এটা মানে হাতের উপরে এমনি নিয়ে আর কি ফায়ার করে। আর এটা হচ্ছে ছোট একটা মেশিন, কেবিন ব্যাগেজ, বাস স্টেশনে, হসপিটালে বা কোনো হোটেলে ছোট মেশিনগুলা দরকার হয় এগুলা। আর এগুলো হলো গাড়ির ওই যে পার্কিংয়ে ঢোকার সময় যেগুলো চেক করে, গাড়ির নিচে যদি কোনো বোম টোম থাকে এগুলোর জন্য, এই এগুলো একটা ক্যামেরা সিস্টেম আছে। আর এটাও অন্য একটা জিনিস, এটা হচ্ছে লিকুইড এক্সপ্লোসিভ, বা বোম ডিসপ্লোসিভ ডিভাইস, মানে এদিকে ওরা কাজ করতেছে। মানে অফিসটা মোটামুটি বড়ই আছে, এখন ভিতরে যাব মিটিং রুমে, ওর বসের সাথে কথা বলবো, দেখা যাক। বর্তমানে এখন 22 তলা বিল্ডিং এর উপরে আছে, এই যে এটা হচ্ছে ওদের অফিস, আর এই যে 22 তলা বিল্ডিং এর উপর থেকে শেনজেন সিটিটা দেখা যাইতেছে। আর সে আমার জন্য এই ফুলটা আনছে স্পেশালি, আর কিছু গিফট আনছে। সো তার মিটিং রুমে আসি, যে বসে আছে, এখন মিটিং শেষ করব, মিটিং শেষ করার পরে দেন বের হব, বের হয়ে দেন অন্য জায়গায় যাব, হোটেলের দিকে যাব আর কি। আগে মিটিংটা শেষ করি, দেন ওর থেকে বিদায় নিতে হবে। ওকে, বাই বাই, টেক কেয়ার। Okay, and we also have to take a picture. Oh, here. Sure. So, do you want to come with me the downstairs? No, or No, I will. Okay. So, মিটিং করা শেষ, এখন বিদায় নিতেছি। বিদায় নেওয়ার পর ও ড্রাইভার আমাকে নামায় দিবে হোটেলের ওইখানে। এই যে এই ড্রাইভার ভাই আছে, হ্যালো, হোয়াট ইজ ইউর নেম? নিও লিওং। ওকে, সো এই যে ড্রাইভার ভাই, ইজ ভেরি নাইস, নামায় দিবে। আর এটা হচ্ছে আমাদের কোম্পানির হেড অফিসের ইয়া, আর ওই যে মেয়েটা হইতেছে গিয়া সেলস পার্সন, তো সে আমাকে এখান ড্রাইভারের সাথে দিয়ে দিতেছে, সে হোটেলে নামায় দিবে আমাকে।
আর এটা হইতেছি ওদের আরেকটা ডিপার্টমেন্ট, শেনজেন বায়োলজি ডিপার্টমেন্ট। ওকে, সো বাই বাই, টেক কেয়ার, নাইস ডে। ওর কাছ থেকে বিদায় নিয়ে নিলাম, এখন হোটেলে যাব। শেনজিন আজকে আজকের একটা শেনজিন থাকবো, দেন ওইখান থেকে পরে সুজুতে যাব। এখন ও আমার গাড়িতে নামায় দিবে, এখন নিচে গেলে গাড়িতে উঠবো, গাড়িতে উঠার পরে আর কি ওই যে স্টেশনে নামায় দিবে আমাকে। এখন বর্তমানে আসি হচ্ছে সিগিয়া 17 ফ্লোরে, ওর অফিসটা আসলে 22 ফ্লোরে, এখন 17 ফ্লোরে আছে, 17 ফ্লোর থেকে নিচে নামবো, দেন পার্কিং গাড়িতে উঠবো। আমরা বেসমেন্ট 3-তে যাব, বেসমেন্ট 3-তে যে গাড়িতে উঠবো। গুয়াংজুতে আজকে সকালবেলাও বৃষ্টি হয়েছে, শেনজিনেও বৃষ্টি হয়েছে, মানে এত পরিমাণ বৃষ্টি এই গুয়াংডং প্রভিন্সে, আর ঠান্ডা তো প্রচুর। অলরেডি বেসমেন্ট 3-তে চলে আসছি, এখন ওর গাড়ি কোনটা, গাড়িতে উঠতে হবে। ও আমাকে বলছি ওরে যে তুই আমার একটু স্টেশনটা একটু আগায় দেখ, যে বৃষ্টির ভিতরে মেট্রোতে উঠা ট্যাক্সি খোঁজা একটা হিউজ পেইন। ওরে বলছি, ও বোঝাইছে ঠিক আছে চল তোরে দেই। কোম্পানিটা ঘুরলাম, কোম্পানিটা ভালোই লাগছে, ওদের প্রোডাক্ট দেখলাম, অনেক কিছু দেখলাম, ওরা অনেক কিছু মানে তৈরি করে, তো এগুলো ওদের ভবিষ্যতে আমার কাজে লাগবে। দেখা দেখা যাক, একটা তো অর্ডার দিলাম, এটা নামার পর এটা সার্ভিসটা কেমন হয় সেটা দেখি, যদি সার্ভিস যদি ভালো হয় তাহলে নেক্সট টাইম ওর সাথে আরো লং টাইম বিজনেস করব। এখন ওর প্রোডাক্টের পারফরমেন্সের উপর ডিপেন্ড করে আর কি, ওর সাথে ইন দ্য নিয়ার ফিউচারে বিজনেস করা যাবে কিনা। তো পার্কিং এ আসছি, এই যে হইতেছি গিয়া মানে গ্রাউন্ড ফ্লোর, তারপরে বেসমেন্ট 1, বেসমেন্ট 2, বেসমেন্ট 3, মানে আন্ডারগ্রাউন্ড, আন্ডারগ্রাউন্ড মানে আন্ডারগ্রাউন্ড ও 3 তলা, এত বড় বিল্ডিং। এই যে সব পার্কিং, আর এখানে একটা জিনিস কি, এখানে এই যে মানে এই যে উপরেও গাড়ি রাখার ব্যবস্থা আছে, এই যে নিচে একটা আর উপরেও গাড়ি রাখার ব্যবস্থা আছে, মানে আর আগের গাড়ি যদি গাড়ি বেশি হয়ে যায় তাহলে এই গাড়িটা যেটা আছে এটা ট্রেতে উঠায় এটা উপরে উঠায় দিবে, দেন নিচে আর একটা গাড়ি রাখতে পারবে প্রাইভেট কার। এই যে মার্সিডিস এস ক্লাস, এই যে রেঞ্জ রোভার ডিফেন্ডার, ওই যে একটা মার্সিডিস, তারপর ওই যে টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো, আর এই যে এটা হচ্ছে গাড়ি, এটাতে করে উঠাই দিবে। এই ওপেন দা হুড, ওরে বললাম যে হুডটা খোল, লাগেজটা রাখতে হবে। শিশিয়া শিশিয়া হিয়ার 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 রাইট হিয়ার ইয়া পুশ, আমার এই লাগেজটা এবার আসতে গিয়া মানে ইয়ে হয়ে গেছে গা, কাজ করতেছে না। ওকে 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 ঠিক আছে, কাজ করতেছে না লাগেজটা, পুরো একদম জটলা লেগে গেছে গা, এমন একটা অবস্থা। এখন গাড়িতে বসবো, ওকে ওকে সিট বেল্টটা লাগায় নেই, কারণ সিট বেল্টটা লাগানো খুবই জরুরি, নাইলে মামলা করে দিবে, তার কারণে সিট বেল্টটা লাগায় নেই। এই যে এটা হলো পার্কিং, আর ওই যে জি ওয়াগন, দিস ইজ মার্সিডিজ জি ওয়াগন, বার্বোসের গাড়ি জি ওয়াগন, মানে চাইনিজরা পয়সা
এমন ভাবে কামাইছে একেবারে লাক্সারিয়াস, লাক্সারিয়াসে ভরপুর, লাক্সারিয়াস নিয়ে কোনো ইয়ে নাই, যত দামি গাড়ি আছে সব ওদের। এখন পার্কিং থেকে উঠতেছি, বেসমেন্ট টুতে আছি বর্তমানে, এখন এটা দিয়ে আবার উঠবো, এই যে এখন বেসমেন্ট ওয়ানে যাব। এই যে কি বিশাল বড় বিল্ডিং, এই যে বেসমেন্ট ওয়ানে চলে আসছি অলরেডি, এখন আস্তে আস্তে উপরে যাইতেছে। এই যে শেষ, এই যে বিল্ডিং এর পার্কিং শেষ, এই যে অটোমেটিক গেট খুলে, কোনো দারোয়ান নাই, কোনো কিছু নাই, অটোমেটিক ব্যারিয়ার খুলে গেছে। আর এই যে এগুলো টেসলার, এগুলো টেসলার চার্জিং পয়েন্ট, টেসলার চার্জিং পয়েন্ট, এখানে টেসলা যে গাড়িগুলো আছে এগুলো চার্জ দেয় এখানে। টেসলার ফ্যাক্টরি অবশ্য চায়নাতে আছে, বাট শেনজিনে যে টেসলা দেখতে পারবো সেটা ভাবি নাই, তো যাক লাকিলি দেখলাম টেসলাটা, ভালোই লাগলো। এইটা আবার আরেকটা মানে সিকিউরিটি গেট, মেইনলি ওদের অফিসটা হইতেছে গিয়ে এই যে এই বিল্ডিং এ, এই বিল্ডিং এ অফিসটা, এই বিল্ডিং এ 22 তলায় অফিস। তো এই পার্কিং মানে পুরোটা রাস্তা জুড়ে, বেরুসি পিছন দিয়ে মানে পুরোটা রাস্তা জুড়ে ওদের পার্কিং, মানে বিশাল একটা অবস্থা। সেনজিনের রাস্তাঘাট ক্লিনই আছে, গঞ্জেরটাও ক্লিন, বাট সেনজিনেরটা আরো বেশি ক্লিন। আর সেনজিনটা বেশি দিন হয় নাই, কারণ সেনজিন সিটিটা ইয়ে হয়েছে 30 বছর, আনুমানিক 30 বছর হয়েছে সেনজিন ইয়ে হয়েছে। এই যে এখন বৃষ্টিটা নাই, এই যে ফুল, ফুল গাছগুলো দেখা যাইতেছে। এই যে এটা একটা আইটি পার্ক, হং লিয়ং টেকনোলজি পার্ক সেনজেন। এই যে রাস্তাগুলা মানে ইউরোপের রাস্তাগুলোর মতো লাগতেছে, লাগতেছে একটু, কোনো মানে কোনো ট্রাফিক নাই, কোনো কিছু নাই, সব অটোমেটিকলি গাড়ি দাঁড়ায় আছে, তারপরে লোক পার হইতেছে, আবার ওই পাশের গাড়ি আসতেছে, মানে সবকিছু অটোমেটিকলি সিস্টেম ওদের, কোনো ট্রাফিক নাই, কোনো কিছু নাই, সব সিগন্যালে ওরা আর কি ইয়া করতেছে। আর উপরে ক্যামেরা আছে, ক্যামেরাতে সব কিছু দেখতেছে কোথায় কি হয়। আর এই যে এটা আমার বন্ধু, মাই ফ্রেন্ড, হাই, হ্যালো, ও হ্যালো দিছে। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করতেছি, এখন যাব মেট্রোতে করে দেন হোটেলে, হোটেল থেকে আজকে রাতটা থাকবো সেনজিনে, দেন ওইখান থেকে পরে আবার আগামীকাল যাব সুইজুতে। তো সকালবেলা বৃষ্টি, বৃষ্টি বাদল আবহাওয়া খারাপ নিয়ে আসলাম গঞ্জ সাউথ রেলওয়ে স্টেশনে, ওইখান থেকে দেন সেনজিনে আসলাম, একটা ট্রেন মিস করছি, পরে পরের ট্রেন ধরে আসলাম। দেন এই বৃষ্টির মধ্যে দিয়ে ওই যে যে রুট, রুটের সাথে ওদের ফ্যাক্টরিতে গেলাম, মাল ইনস্পেকশন করলাম, দেন লাঞ্চ করলাম, দেন ওদের হেড অফিসে আসলাম, দেন ওইখানে মিটিং করলাম, দেন এখন যাইতেছি আবার মেট্রো স্টেশনে করে হোটেলে। দেন হোটেল থেকে, হোটেলে যাওয়ার পর এখানে একটু ফ্রেশ হয়ে দেন আবার একটু খাবার দাবার খাইতে হবে, কারণ ওরা যে খাবার দাবার খাওয়াইছে এই খাবার দাবার আসলে আমার পেট ভরে নাই, ক্ষুধা লেগে গেছে, তা আবার খাইতে হবে। ভাতের খিদা তো আর এইসব মানে নুডলস আর বার্গারে এইসবে হয় না, তা এখন হোটেলে যে ফ্রেশ হয়ে দেন খাওয়া দাওয়া করার জন্য বের হইতে হবে আর কি, খাবার খুঁজতে বের হইতে হবে, মেইন কথা, মেইন কথা হলো এইটা। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করতেছি, যদি ভালো লাগে ভিডিওটা লাইক দিও, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজটাতে ফলো করে রেখো। ওকে, আল্লাহ হাফেজ, টাটা।